কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে এতই গরম লাগছে, তো দেখো সকাল থেকে মোটামুটি ঘর দোর গুছিয়ে, তারপরে এই যে ঘর টর ঝাঁটটা দিয়ে, তারপরে দেখো আমার মানে গোটা গা ঘেমে ভর্তি হয়ে গেছে। তো আরও এখন তো অনেক কাজ বাকি আছে, তো আরও বরের দোকানের জন্য ওই যে পেস্ট টেস্ট করতে হয়, তো সেগুলো করতে হবে, তারপরে স্নান করবো, পুজো করবো। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে নিরামিষ রান্না হবে, তো কী রান্না করব তো সেটাও একটু একটু তোমাদের শেয়ার করব। আর এই যে ঘরের ভিতরে চলে এসেছি, তো ঘর টোর সব গোছানো হয়ে গেছে, তো দাঁড়াও তোমাদের দেখাই, আমার বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাতে হয় বলো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই, তো জানি না তোমাদের ভিডিও মানে আমার ভিডিও তোমাদেরকে ভালো লাগে না, তো কেন জানি না আমার ভিডিওতে একদম ভিউ আসছে না, কেউ দেখছে না আমার ভিডিও। তো কী করবো বলো তো, একবার একবার মনে হয় না যে মানে ভিডিও করবো না, ছেড়ে দেবো। তো যখন ভিউ কমে যায় না, সত্যি মানে খুবই চিন্তা হয় যে কেন আমার ভিডিও কেউ দেখছে না, আমি কী করতে পারছি না, বা আমার ভিডিওতে আমি কি কিছু দিতে পারছি না। তো কমেন্টেও তো কেউ জানাচ্ছে না যে আমার ভিডিও কীরকম মানে কার কীরকম পছন্দ। তো একবার একবার না সত্যি খুব খারাপ লাগে, মানে খুব চিন্তা হয় যে কেন আমার ভিডিও এরকম ভিউ হচ্ছে না কেন বলো তো। আর মানে কী বলো, 2022 থেকে আমি ভিডিও করেই যাচ্ছি, তো প্রথম প্রথম রান্নার ভিডিও দিতাম, তারপরে এখন একটু একটু ব্লগ দিই, তো তোমাদেরকে আমার জীবনে কিছু কিছু তো কিছু মানে কিছু কিছু তো শেয়ার করছি। তো তবুও জানি না কেন আমার ভিডিওতে মোটে ভিউ হচ্ছে না, তো মানে এবারে কী করবো আমি ভাবছি, যে ভিডিও করবো না ভিডিও মানে ইউটিউবটা আমি ছেড়ে দেবো, তো সেটাই ভাবছি আমি কী করবো। তো যখন একটু মানে ভিউ একটু ভিউ চলে আসে না, তখন সত্যি মনের খুব জোর পাই, আর যখন ভিউটা কমে যায় তখন একদম আমার মন খুব দুর্বল হয়ে যায়, কাজে মন বসে না। তো বন্ধুরা, আমি কী করবো তোমরাই বলো। আর চলো আমি বিছানা টিছানা গুছিয়ে দিয়েছি, একটু তোমাদের দেখিয়ে দিই। তো আমার তো মানে কী বলো তো, আমি ভিডিও দিয়ে যাব, আর আমার মানে এটা আমার ভালো লাগে, তো কথা বলতেও ভালো লাগে বা তোমাদেরকে ভিডিও দিতেও ভালো, সেই জন্য আমি করে যাই জানো। তো 2022 সাল থেকে আমি কিন্তু খুব করে যাচ্ছি, তো চলো দেখাই আমি বিছানা বিছানা গুছিয়ে কেমন করি। তো দেখো বন্ধুরা, আমার বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে, আর কী বলতো আমার এই ঘরেই তো এসিটা আছে, তো সেই জন্য এই ঘরে আমরা সবাই ঘুমাই, তো আমার শ্বশুরমশাই থেকে আমরা পুরো ফ্যামিলি এই ঘরেই ঘুমাই, কেন বলতো একটা জায়গায় এসি আছে, আর এখানে এতই গরম এতই গরম, তোমরা মানে জানো যে অন্ধ্রপ্রদেশে কীরকম গরম, আর এখন তো সব জায়গায় গরমটা প্রচুর পরিমাণে পড়ে গেছে, তো তার জন্য এসি না হলে তো শোয়াই যাবে না, আর এখানে তো প্রত্যেকটা লোকের ঘরে এসি না হলে কুলার আছে জানো। তো যাই হোক, এইখানে আমরা সবাই ঘুমাই, আর সকালে বিছানা টিছানা মানে খুব জাম হয়ে যায় এখানে বিছানা পড়ে। তো যাই হোক, সব বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, আর এদিকে দেখো আমার সোফাটাও গোছানো হয়ে গেছে, আর ছোটো ছেলে বাড়িতে থাকলে তো একটু নোংরা একটু আত্রু হয়, তো সেটা গোছানোও হয়, গোছাতেও হয়, পরিষ্কার রাখতেও হয়। আর দেখো আমার পুজো হয়নি, তো স্নান করবো, পুজো করবো। তো যাই হোক চলো, আমার বরের জন্য মানে বরের পেস্ট টেস্ট করে তারপর আমি স্নান করে পুজো করবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো, আর আশা করি আমি তোমাদের কিছু 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 ভিডিওতে মানে যেগুলো পারবো আমি তোমাদের শেয়ার করবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের কাছে, তো যেটুকু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে স্নান করে পুজো সেরে চলে এলাম, তো এবারে রান্নাবান্না করবো, তো চলো রান্নাঘরে যাওয়া যাক, আজকে কী রান্না করবো তো চলো দেখাই। আর একা মানুষ হলে যা হয় অবস্থা, সব কিছু কাজটা আমাকে নিজেকেই করতে হবে বলে সকাল থেকে। তো দেখো বন্ধুরা, এই যে ভাত, আলু সেদ্ধ ভাত আর একটু আচার নিয়েছে, তো এইটাই আজকে আমার খাওয়া হবে। তো আরও একটা জিনিস তোমাদের শেয়ার করছি, তো এই যে দেখো কালো জামকুল সকালে দেখিয়েছিলাম না, তো আরও এখানে মানে একটা এই পাশে থাকে একজন, তো এত অনেকগুলো পেরেছিল জানো, তো আমাদেরকে কিছুটা দিয়ে গেল। আর এত মিষ্টি কালো জামগুলো, সত্যি আমি খাইনি জানো এখানে আসা থেকে, এত মিষ্টি। আর এইটা এই যে আমার বড় ছেলে বললো একটুখানি মানে একটু লঙ্কার গুঁড়ো, তারপরে একটু লবণ টবণ দিয়ে একটু ভালো করে একটু মিক্সচার মতন করে দিতে আর কি, তো সেইটাই তাদেরকে বানিয়ে দেবো, তো চলো পরে বানাবো, আগে আমি খেয়ে নিই। বাগানে কত পেঁপে হয়েছে জানো, তোমরা দেখলে হয়তো ভাবে মানে বলবে যে তোমরাও হয়তো নিতে চলে আসবে, তো আমি দেখাই দাঁড়াও কত পেঁপে হয়েছে, এই যে দেখেছো কত পেঁপে হয়েছে, দেখো একটা হয়েছে, দুটো হয়েছে, তো আরও একটা হয়েছিল আমি তুলে রান্না করে ফেলেছি, আর এগুলো বাড়বেও না। আর এই মাটিতে না এই পেঁপে গাছ হচ্ছে না জানো, এগুলো হচ্ছে হাইব্রিড পেঁপে গাছ, তো হচ্ছে না এগুলো মানে আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো যাই হোক হলো না যখন আর কী করবো বলো, তুলে খেয়েই নেবো। তো চলো আজকে যে সবজিটা রান্না করবো একটু পেঁপে দিলে না খুব ভালো হয়, তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, জামটা মাখিয়ে দিলাম, তো একটা খেয়ে আমি দেখছি টেস্টটা কীরকম হয়েছে, তো বন্ধুরা মাখনটা কিন্তু দারুণ হয়েছে।
কাটা হয়ে গেছে, তো এটা মানে একটু কুঁদলিটা ভাজবো। আর এই যে লাউয়ের একটা আচার বানাবো, মানে এটা সাউথের রান্না, তো লাউয়ের আচার, তো লাউয়ের আচারটা কিন্তু খুব সুন্দর হয়। আর এই লাউয়ের আচার রেসিপি কিন্তু আমি মানে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই যে সবজি কেটেছি, একটা সবজি রান্না করবো। আর এখানে দেখো চাল নিয়েছি, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, তো চলো ঝটপট করে রান্নাটা শেষ। তো বন্ধুরা দেখো সবজিটা রান্না করবো, তো সেই জন্য দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নগুলো একটু ভাজা ভাজা মানে করে নেব। তো ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, তো এরপরে আমি এতে এক চামচ আদা দিয়ে দিলাম। তো আদাটা একটু ভাজিয়ে নেব। তো বন্ধুরা আমি আদাটা দেওয়ার পর পরে না একটু হলুদ দিয়ে দিয়েছি, কেন বলো তো আদাটা দিলেই না গায়ে একটা ছিটি আসে, তো সেই জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি। তো এবারে আদা মানে সবজিগুলোকে আমি দিয়ে দিলাম। তো সবজিগুলো দিয়ে কিন্তু এটা ভালো করে সবজিগুলোকে কিন্তু ভাজতে হবে। তো বন্ধুরা এই সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এবারে আমি অল্প মানে খুব সামান্য একটু বাঁধাকপির কুচো দিয়ে দিলাম, আর বেগুনটা দিয়ে দিলাম। তো বেগুনটা আমি আগে দিইনি, তো এবারে এগুলোকে নিয়ে একটু ভেজে নেব। তো সবজিগুলো আমি সব ভেজে ভাজা ভেজা করে নিয়েছি, তো এতে পরিমাণ মতন লবণটা দিয়ে দিই। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তো এরপরে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতন, আর হলুদটা দেওয়া আছে হলুদটা দেবো। তো এটা লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে সামান্য একটু আমি জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে এটাকে সবজিটাকে একটু আমি কষবো। এগুলো কিন্তু আমি ভালো করে কষে নিয়েছি, তোমরা বুঝতে পারছো সবজিগুলো কত সুন্দরভাবে কষেছি। তো এবারে আমি সবজিতে জল দিয়ে দেবো। তো জলটা এমনভাবে দেবো যেন সবজি থেকে ঠিক ওপরে যেন জলটা থাকে, তো মানে কী হবে বলো তো সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। এবারে আমি এটাকে তো এই যে আমি কটা বড়ি ভেজে রেখেছিলাম, তো বড়িটা দিয়ে এবারে ঢাকিয়ে দেবো। তো বন্ধুরা রান্নাবান্না আমার কমপ্লিট। তো দেখো এই যে সবজি রেসিপিটা, আর এটা না আমি নামানোর আগে মানে একটু ঘি আর একটু চিনি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে এনেছিলাম। তো তরকারিটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ হয়েছে, কেন বলো তো মানে আমার শ্বশুরমশাই আমার ছেলেদের সবার খাওয়া হয়ে গেছে, এই যে কুঁদলি ভাজা আর এই যে লাউর চাটনি, তো খুবই সুন্দর হয়েছে রেসিপিগুলো। তোমরা যদি বানিয়ে খাও তবে বুঝতে পারবে, আর এই সবজি রেসিপিটা তো আরও সুন্দর। আর এই গরমে কিন্তু এইরকম এই ধরনের মানে রেসিপি কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে ভাত, যাই হোক চলো আবার এখন মানে শুরু করবো রাত্রের খাবারের জন্য। তো আজকে রাত্রে কী বানাবো বলে তো একটু ঘুরুন করবেন। তো এই রোদে না চা খেতে খুবই মানে খুবই বিরক্ত হয় যেন, তো ওই জন্য আমি আজকে ভাবলাম যে একটু ঘোল বানিয়ে দেবো। তো ঘোল বানিয়ে দিলে একটু ঠান্ডা ঠান্ডা ঘোল খেতে ওখানে যাবে, তো খুব ভালো হয় বলো, তাই জন্য একটু ঘোল বানাবো। তো চলো বন্ধুরা দেখো, আর এই ঘোলটা বানিয়ে তো এখন আমাকে একটু ঠান্ডা ঘরে ঢুকতে হবে, তো বুঝতে পারছো কত ঘেমে গেছি। আর তারপরে আবার বিকেলবেলায় তারপরে আবার আমার কাজ আছে, তো চলো ঘোলটা বানিয়ে তারপরে। তো দেখো বন্ধুরা রাতের জন্য আমি মটর ভিজিয়ে দিয়েছি, আর এখানে দেখো ঘোলের জন্য আমি মানে এতে দই দিয়ে দিয়েছি আর জল দিয়েছি, আরও একটু জল দিতে হবে। তো ঘোল বানিয়ে একটু মানে নয় পাতলা নয় মোটা, আর একটু লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। তো এইরকম ঘোল বানিয়ে একবার খাবে দেবে কত সুন্দর লাগে। তো এটাকে বানিয়ে ফেলি, জল খাবে না ঘোলটা নিয়ে, ঘোল বানিয়েছি। তো দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেল, তো এই যে দেখো আমার ছেলে গাড়ি নিয়ে বসছে, আর এখানে দেখো আমি গাছে সব গাছে জল দিয়ে দিয়েছি, জানো গাছগুলো একটু জল পেলে মানে এত স্বস্তি পায়। তো যাই হোক আমরাও বুঝতে পারি যে গাছগুলো জল পেলে কত সুন্দর লাগে দেখতে। তো জাস্ট এইমাত্র গাছগুলোতে সব জল দিয়ে দিলাম। তো এবারে চলো আমি মানে ঘুগনিটা রান্না করব, তো রাত্রিবেলার জন্য। আর বেলা দেখেছো এখনও অনেকটা বেলা আছে, আর কি বলতো আমি একটু ঘুগনি রান্নাবান্না করে একটু যাব দোকানে, জানো অনেক দিন পরে যাব দোকানে, আর একটু ছেলেকে নিয়ে যাব। তো সবসময় ঘরে বসে থাকি না, ভালো লাগে না জানো, কোথাও তো যাওয়ার নেই এখন, তো তাই একটু ঘুরে আসি দোকান থেকে। তো চলো ঘুগনিটা রান্না করে ফেলি ঝটপট করে, তারপরে আবার সন্ধে টন্ধে দিতে হবে। তো বন্ধুরা দেখো এখানে আমি মটর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো মশলাটা বানিয়ে নিচ্ছি। তো আলু আর মটর সেদ্ধ হতে হতে আমার মশলাটা আমি মানে হয়ে যাবে, দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা ঘুগনিটা আমার রান্না হয়ে গেছে। তো দেখো আমি আজকে কিন্তু মানে নিরামিষই করেছি আদা জিরে দিয়ে, আর একটু তো নারকেল ফেলে। যদি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর বন্ধুরা যাওয়ার আগে তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমাদের সাপোর্টের খুব
খুব খুব প্রয়োজন, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তো